বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রপ্রধানদের একজন হিসেবে বিবেচিত হন আমেরিকার প্রেসিডেন্ট। ক্ষমতা, প্রভাব ও আভিজাত্যে পরিপূর্ণ হয় প্রেসিডেন্টের জীবনযাপন। প্রশ্ন হচ্ছে, রাষ্ট্র থেকে কত বেতন পান তিনি? আমেরিকার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টটি দেশের সর্বময় কর্তা, ফলে তার বেতনও অন্যদের তুলনায় অনেকটাই বেশি। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট $4 লক্ষ বেতন পান। 2001 সালে ট্রেজারি অ্যাপ্রোপ্রিয়েশন বিলের একটি বিধান পাশ করে এই বেতন নির্ধারণ করেছিল কংগ্রেস। 1969 থেকে 2001 সাল পর্যন্ত প্রেসিডেন্টের বার্ষিক বেতন ছিল $2 লাখ। শুধু বেতন নয়, আমেরিকার প্রেসিডেন্ট খরচের জন্য আলাদা ভাতাও পান। এছাড়া বিনোদন ও ভ্রমণের জন্য আলাদা আলাদা অর্থ ব্যয় করা হয়। ভ্রমণের জন্য $1 লাখ, ব্যয়ের জন্য অতিরিক্ত $50,000 এবং বিনোদনের জন্য $1900 ভাতা পান মার্কিন প্রেসিডেন্ট। দায়িত্ব ছেড়ে দেওয়ার পরও মার্কিন প্রেসিডেন্টরা সরকারি তহবিল থেকে নির্দিষ্ট অঙ্কের বেতন পেয়ে থাকেন। সাবেক প্রেসিডেন্টরা 1958 সাল থেকে প্রতি বছর $2 লাখেরও বেশি পেনশন পেয়ে আসছেন। এছাড়া সার্বক্ষণিক নিরাপত্তা, স্বাস্থ্য বিমার মতো কিছু সুবিধা অব্যাহত থাকে। তবে প্রেসিডেন্ট ও তার পরিবারের সাজসজ্জার জন্য আলাদা কোনো অর্থ বরাদ্দ থাকে না। আমেরিকার একজন প্রেসিডেন্ট দায়িত্ব ছেড়ে দেওয়ার পরে কোনো ডিজাইনারের কাছ থেকে পোশাক উপহার নিতে পারেন না। কোনো কারণে প্রেসিডেন্ট যদি উপহার গ্রহণ করেনও, শুধুমাত্র একবার পরার পরেই সেই পোশাক জাতীয় সংগ্রহশালায় জমা দিয়ে দিতে হয়। অফিস ছাড়ার পর মার্কিন প্রেসিডেন্টরা বক্তৃতা, বই বিক্রি, মিডিয়ায় সাক্ষাৎকার এবং অন্যান্য লাভজনক উদ্যোগ থেকে অর্থ উপার্জন করতে পারেন। হোয়াইট হাউস সাজানোর জন্য $1 লাখ পেয়ে থাকেন আমেরিকার প্রেসিডেন্ট। তবে কোনো কোনো প্রেসিডেন্ট এই অর্থ গ্রহণ করেন না অথবা কম গ্রহণ করেন। এছাড়া প্রেসিডেন্টের যাতায়াতের জন্য বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি থাকে। লিমুজিন, মেরিন ওয়ান, এয়ারফোর্স ওয়ান, দ্য বিস্টের মতো গাড়ি ও বিমানের ব্যবস্থা থাকে। নিরাপত্তার দিক থেকে যা বিশ্বে শ্রেষ্ঠ বলেই গণ্য হয়। উল্লেখ্য, ভূমিধস জয় পেলেন ডোনাল্ড ট্রাম্প। নতুন ইতিহাস সৃষ্টি করে তিনি এখন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।